নমস্কার। আপনারা জানেন যে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে ঘোষণা করে দিয়েছে যে একটা ভয়ঙ্কর নিম্নচাপ প্রস্তুত হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। এই নিম্নচাপ যদি শক্তিশালী হয়ে যদি পশ্চিমবঙ্গে সত্যি সত্যি প্রভাব ফেলে তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর একটা প্রভাব পড়বে। এই নিম্নচাপের প্রভাব কিন্তু খুব একটা সোজাসাপটা বা সাদামাটা হবে না, কারণ ইতিমধ্যেই আবহাওয়াবিদরা বলেছেন যে এই নিম্নচাপের ফলে প্রবল বর্ষণ, এটা আগামী রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যদিও প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আজও বৃষ্টি হয়েছে, সকালের দিকে হয়েছে, বিকেলের দিকে সেরকম হয়নি, আগামীকালও নিশ্চয়ই হবে। কারণ যে ধারাবাহিকভাবে যে নিম্নচাপ দেখা যাচ্ছে, ধারাবাহিকভাবে এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাতও কিন্তু ধারাবাহিকভাবেই চলছে। এটা কিন্তু আষাঢ় বা শ্রাবণ মাস নয়, এটা বর্ষাকাল নয়, এমন কি এটা ভাদ্র মধ্যভাদ্রও নয়, একেবারে আশ্বিন মাস পড়ে গেছে, অর্থাৎ পুরো দস্তুর শরৎকাল। এই সময় এরকম বৃষ্টি হওয়ার কথা নয়, কিন্তু তবুও এরকম বৃষ্টি হচ্ছে। এখন এই বৃষ্টি, এই যেটা হওয়ার কথা আছে আগামী রবিবার থেকে, এবং শনি রবি সোম যদি এই বৃষ্টিপাত যদি হয় তাহলে কিন্তু কলকাতা শহরও কিন্তু জল থইথই অবস্থা হয়ে যেতে পারে, এবং কলকাতা শহরও কিন্তু তার যে দৈনন্দিন যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রায় কিন্তু জীবন প্রবাহ, তাতে কিন্তু ব্যাঘাত ঘটবে নিশ্চিতভাবেই বলা যায়। কারণ এমনিতেই দেখা যাচ্ছে সাম্প্রতিককালে কলকাতায় যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতে যেভাবে জল জমছে এবং সেই জল সরতে সরতে যতটা সময় লাগছে, তার মধ্যে যদি ভারী বর্ষণ যদি একদিন বা দুদিন যদি হয় তাহলে কিন্তু কলকাতার অবস্থা খুব একটা ভালো জায়গায় থাকবে না। কলকাতার এই যে জল নিকাশি ব্যবস্থা খুব একটা ভালো জায়গায় এই মুহূর্তে নেই বলি অন্তত মনে হচ্ছে। কারণ যেভাবে মানে সামান্য বৃষ্টিপাতেও কিন্তু প্রচণ্ড জল থইথই অবস্থা, দুর্ভোগের ছবি দেখা যাচ্ছে, এবং নানান ধরনের নানান পাড়ায় গলিঘুঁজি তো বটেই, এমনকি কলকাতার রাজপথও কিন্তু প্রায় নদীর মতো হয়ে যাচ্ছে, তার রূপ যেন মনে হচ্ছে একটা নদী। তো এই যদি চলতে থাকে এরকম, কলকাতা নিকাশি ব্যবস্থার যেমন দ্রুত উন্নতি করতে হবে কলকাতা পুরসভাকে, সেটা তাদের ভাবতে হবে যে কীভাবে এর দ্রুত উন্নত করা যায় এটাকে। এবং পাশাপাশি এটাও দেখার বিষয় হচ্ছে যে এই যে প্রবল দুর্যোগের কথা আবহবিদরা যেটা বলছেন, এই বৃষ্টিপাত হলে সেটাকে কিভাবে সামাল দেবে সেটাও কিন্তু দেখতে হবে কলকাতা পুরসভাকে এবং রাজ্য সরকারকে। রাজ্য সরকারের অবশ্যই দুর্যোগ যে নিয়ন্ত্রণ যে বিভাগ রয়েছে সেই বিভাগকেও সচেতন থাকতে হবে, কারণ এটা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেই এই এর ফলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেকে কারণ আবহবিদরা কিন্তু বলে দিয়েছেন যে মৎস্যজীবীরা তারা কিন্তু যেন সমুদ্রে না যান, যাতে না মাছ ধরতে যান। স্বাভাবিকভাবেই এটা বিভিন্ন জায়গাতেই এটা কিন্তু হতে চলেছে। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য সরকারকেও মাথায় রাখতে হবে, ত্রাণের ব্যবস্থাগুলোও মাথায় রাখতে হবে, যাতে ঠিকঠাক ত্রাণ দেওয়া যায় যদি কোনোরকম অবস্থা যদি কোনোরকমভাবে যদি খারাপ জায়গায় চলে যায়। কলকাতা শহরেও যেটা দেখা যায় যে এই যে কদিন বৃষ্টিতে দেখা গেছে কিন্তু বহু অঞ্চলে খাবার জলের কল কিন্তু ডুবে গেছে। সেক্ষেত্রে কলকাতা পুরসভাকেও মনে রাখতে হবে, খাবার জলের কল ডুবে গেলে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু জলের গাড়ি পাড়ায় পাড়ায় পৌঁছে দিতে হবে, যাতে মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জলটার থেকে বঞ্চিত না হন। কারণ মানুষ যদি স্বাভাবিক খাবার দাবারের বদলে যদি শুকনো খাবার দাবারও যদি খেয়ে যদি দুটো দিন যদি কাটিয়ে নেন, কিন্তু পানীয় জলটা তাদের কিন্তু প্রয়োজন আছে। সব মানুষের কিন্তু মিনারেল ওয়াটার কিনে খাওয়ার সম্ভাবনা নেই, তাই সেক্ষেত্রে কিন্তু কলকাতা পুরসভাকেও কিন্তু বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে।
এবং সেই জায়গাটা কিন্তু তাদেরও মাথায় রাখতে হবে। আশা করি তারা সকলেই মাথায় রাখছেন, পশ্চিমবঙ্গ সরকার মাথায় রাখছে নিশ্চয়ই, এবং কলকাতা পৌরসভা নিশ্চয়ই মাথায় রাখছে, কারণ এই দুর্যোগের কথা আবহবিদরা কিন্তু আবহাওয়া দপ্তর থেকে কিন্তু অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছে। যদিও আসলে কি হবে, আদৌ এটা হবে না এটা অন্য জায়গায় অন্যত্র সরে যাবে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, কারণ আবহাওয়ার কথা এভাবে অনেক সময় দেখা গেছে যে আবহবিদরা যেটা দেখেছেন তাদের যন্ত্রের সাহায্যে যেটা দেখেছেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই পরিবর্তন হয়ে গেছে, কারণ এটা পরিবর্তন হতেই পারে, আবহাওয়ার ব্যাপার, আবহাওয়া তো যে কোনো সময় রুট পরিবর্তন করে ফেলতে পারে, তো এক্ষেত্রেও পরিবর্তন করে দিতে পারে। তাই যদি না হয় সেটা তো অন্য প্রসঙ্গ, কিন্তু হলে কিন্তু সকলকেই সংযত থাকতে হবে, মনে রাখতে হবে যে সকলকেই প্রস্তুত থাকতে হবে। তো দেখা যাক এবারে আগামী দিন কী হয়। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত, সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।